ওই বাচ্চাটার সাথে বন্ধুত্ব করি, আগে ওর পাটা আমায় ঠিক করতে হবে। যাই, ওই বাচ্চাটার সাথে বন্ধুত্ব করি, তাহলে অনেক খেলাও যাবে, অনেক ভালো ভালো খাবারও পাওয়া যাবে। আগে ওর পাটা আমায় ঠিক করতে হবে। কি হলো, এতক্ষণ তো অনেকটা ব্যথা করছিল, এখন আর দেখতেও ব্যথা করছে না, কি হলো কেসটা? আমি তোমার অদৃশ্য বন্ধু, তোমার ঘরে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। তোমার পায়ে ব্যথা নেই তো এখন? না না, আমি ম্যাজিক করে দিয়েছি। আমার একটা বন্ধু ছিল না, এবার আমার একটা বন্ধু হলো। তুমি কিন্তু এই বন্ধুত্বের কথা কাউকে বলো না, তাহলে আমার ম্যাজিক আমি করতে পারবো না, আমাকে চলে যেতে হবে। আমি চলে যেতে হবে কেন? আমি তো আর এই জগতে থাকতে পারি না, মাঝে মাঝে আমি কোনো বন্ধুর কাছে আসি, তার সাথে খেলাধুলা করি, আনন্দ করি, খাই দাই, আবার চলে যাই। তোমার ঘরে নিয়ে যাবে? যাবো। চলো। বন্ধু, তুমি যদি কোনো সমস্যায় পড়ো আমাকে একবার ডাকবে, দেখবে আমি তোমার সামনে চলে এসেছি। ঠিক আছে বন্ধু। আসি তাহলে বন্ধু। টাটা বন্ধু। টাটা। ও মামা, কি হলো? তাড়াতাড়ি আলুর পরোটা করো। এই তো করছি রে। তুই কি করে জানলি আজকে আমাদের আলু পরোটা করছি? হ্যাঁ আমি জানি, সকালে বলছিলে না আলুর পরোটা বানাবে, তাই আমি বললাম। সন্ধে তো হয়ে গেল, স্কুলের কাজটা করে নি। আরে আমার তো পাঁচের ঘরের নামটা তো মনেই পড়ছে না, দেখি তো বন্ধুকে দেখে। বন্ধু, ও বন্ধু, কি সমস্যা বন্ধু? আমার পাঁচের ঘরের নামটা তো কিছুতেই মনে পড়ছে না। তাই লেখো, পাঁচ পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা কুড়ি, পাঁচ পাঁচা পঁচিশ। বাড়িতে মনে হচ্ছে কিছু পরোটার গন্ধ পাচ্ছি। হ্যাঁ বন্ধু, মাকে আলুর পরোটা করতে বলেছি তো, তাই মা আলুর পরোটা করেছে। মা পরোটা দিয়ে যাও। হ্যাঁ যাই। হ্যাঁ একটু যাই বাবা। এই না, খাতাটা একটু সরিয়ে রেখে খাও। আলুর পরোটা বন্ধু। হ্যাঁ বন্ধু, খিদে পেয়ে যাচ্ছে তো আলু। আলুর পরোটা খুব সুন্দর হয়েছে, আমার খিদে পেয়ে গেছে, আর একটা মাকে আনতে বলো। মা, ও মা, আরেকটা আনো তো আলুর পরোটা। হ্যাঁ আমি আনছি। খাই। খাও বন্ধু। খুব সুন্দর হয়েছে বন্ধু। তোমার মা তো পরোটা ভালো বানায়, একদিন একটু মাংস আর লুচি করতে বলো না। মাংস আমারও দারুণ ফেভারিট, কালকেই খাবো বন্ধু। আর চারটে পরোটা আনতে বলো মাকে। ঠিক আছে দাঁড়াও বন্ধু। মা, ও মা, আর চারটে পরোটা আনো তো।
কি ব্যাপার, অন্যদিন একটাই খায় না, আজকে দুটো দিলাম, দুটো খেয়ে আবার চাইছে, কি ব্যাপার বুঝতে পারছি না তো। এই আবার কালকে খাস, তোর পেট ভরে গেছে আমি জানি, এখন পরোটা দিলেই তুমি নষ্ট করবে। আরে না না বন্ধু, এই না না মানে আমার খুব খিদে পেয়েছে তাই উল্টো পাল্টা কথা বলছি, যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো, আমি আর থাকতে পারছি না। আবার পরোটা করতে যেতে হবে, ভাল লাগে না চাই। দেখি তুমি কি করে এই চারটে পরোটা খাও, তুমি চেয়েছো আমি নিয়ে এসেছি, এবার যদি না খাও না তবে দুঃখ আছে। এই দেখো দুটো তিনটে চারটে। বন্ধু তোমার দুটো আমার দুটো পারি না, আমি খাওয়াই না, তুমি খাও। বন্ধু পেটটা দারুণ ভরে গেছে, আসছি বন্ধু। হ্যাঁ বন্ধু, টাটা টাটা।